পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর ও গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে খেলা হবে দিবস পালিত হলো সোমবার। গঙ্গারামপুর স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার পৌর প্রশাসক প্রশান্ত মিত্র, গঙ্গারামপুর পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য অমলেন্দু সরকার, কাঞ্চন ঘোষ, যুব কল্যাণ দপ্তরের আধিকারিক জয়ন্ত মুখার্জি প্রমুখ। এদিন ফুটবলে লাথি মেরে খেলা হবে দিবসের সূচনা করলেন পৌর প্রশাসক প্রশান্ত মিত্র। এর পাশাপাশি পৌরসভা এলাকার বিভিন্ন ফুটবল দলের মধ্যে প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি, ফুটবল সহ অন্যান্য পুরস্কার তুলে দেওয়া হয়। খেলা হবে দিবসের মাধ্যমে আগামী দিনে ক্রীড়া সম্প্রসারণ হবে এবং বহু নতুন খেলোয়াড় উঠে আসবে বলে জানান পৌর প্রশাসক প্রশান্ত মিত্র। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্যোগে যে খেলা হবে দিবস, সেই খেলা দিবস হবে দিবসকে কেন্দ্র করে আজকে আমরা গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে একটা প্রীতি ম্যাচের আয়োজন করেছি। সেই প্রীতি ম্যাচ আজকে আমাদের গঙ্গারামপুর স্টেডিয়ামে শুরু হবে। তার প্রাক্কালে আমরা সমস্ত প্লেয়ারদের সঙ্গে আমরা আমাদের পরিচিতিটা করিয়ে নিলাম, আমাদের সমস্ত যারা আছেন তাদের সবাইকে নিয়ে আমরা করে নিলাম। তো আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি এই ধরনের একটা খেলা হবে দিবসকে কেন্দ্র করে, এটার অর্থ হচ্ছে সমস্ত মানুষকে একত্রিত করা, একটা মেলবন্ধনে হচ্ছে একটা একটা জায়গায় আনা, তার ব্যবস্থার জন্য এই ধরনের একটা প্রকল্পের উদ্যোগ নিয়েছেন তিনি। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে। আপনার প্রতিটি আনন্দ এবং উৎসবের দিনগুলিকে আরো স্পেশাল করে তুলতে গঙ্গারামপুর শহরে শ্যাম ফ্যাশন নিয়ে এলো রেমন্ডের নতুন শোরুম, যেখানে রয়েছে পোশাক প্রেমীদের জন্য অতি উৎকৃষ্ট মানের এবং আধুনিক ডিজাইনের বিভিন্ন পোশাকের সম্ভার। তাই দেরি না করে আজই চলে আসুন গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শ্যাম ফ্যাশনের নতুন রেমন্ড শোরুমে।